বন্ধুরা, আজকের এই পর্বটি আমরা সাজিয়েছি একটু অন্যরকমভাবে। এই পর্বে আমরা কোনো অভিনেতা অভিনেত্রীর জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব না, তুলে ধরব অ্যাসিড হামলার পর বেঁচে থাকা এক সাহসী নারীর জীবনের গল্প। জীবনে চলার পথে প্রতিদিন নানান বাধা বিপদের সম্মুখীন হতে হয় আমাদের, কিন্তু সব কিছুকে মনে রেখে ভয় পেয়ে পিছিয়ে আসলে কোনোদিনই সাফল্য পাওয়া যায় না, বরং ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার আসল নামই জীবন। প্রায়ই খবরের কাগজে চোখ রাখলে দেখা যায় হিংসা, খুন, নারী নির্যাতনের ঘটনা। আক্রান্তদের মধ্যে অনেকেই ভয় কাটিয়ে পুনরায় উঠে দাঁড়ায়, লড়াই করে, বীরের মতো ভবিষ্যতের পথে এগিয়ে যায়। ঠিক এরকমই একটি জীবন্ত উদাহরণ হল লক্ষ্মী আগরওয়াল, অ্যাসিড আক্রান্তে বেঁচে যাওয়া সেই তরুণী। বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকোনের ছবির ছাপাক এই লক্ষ্মী আগরওয়ালের জীবন সংগ্রামের ছবিকেই তুলে ধরা হয়েছিল। দীপিকা পাদুকোন এই ছবিতে লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করেছিলেন। বর্তমানে লক্ষ্মী আগরওয়াল স্টপ সেল অ্যাসিড ক্যাম্পেইনের প্রধান মুখ। অ্যাসিড আক্রমণের পরে তার বিকৃত চেহারা কখনোই তার দৃঢ় সংকল্পকে থামায়নি, বরং তারপর তিনি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। অ্যাসিড আক্রমণের বিরুদ্ধে লড়াই করা সেই সাহসী বীর নারী লক্ষ্মী আগরওয়াল সম্পর্কে সবিস্তারে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখার নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। পয়লা জুন 1990 সালে দিল্লির একটি মধ্যবিত্ত পরিবারে লক্ষ্মী আগরওয়াল জন্মগ্রহণ করেছিলেন। তিনি চেয়েছিলেন গান গাইতে, কিন্তু তার পরিবারের সদস্যরা তাকে ক্যারিয়ারের জন্য অন্য কিছু ভাবার পরামর্শ দিয়েছিলেন। 2005 সালে মাত্র 15 বছর বয়সে 32 বছর বয়সী এক ব্যক্তির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি অ্যাসিড হামলার শিকার হন। লক্ষ্মী জানিয়েছে যে সেই লোকটি তার বন্ধুর ভাই ছিল। টেকটকের একটি এপিসোডে লক্ষ্মী আগরওয়াল বলেছিলেন, আমার উপর খান মার্কেটে হামলা করা হয়েছিল, যা নয়াদিল্লির একটি স্থানীয় জায়গা। কয়েক মাস ধরে সেই মেয়েটি এবং লোকটি আমাকে অনুসরণ করছিল, অবশেষে আমাকে বিয়ে করার জন্য বলে এবং আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে আমার মুখের উপর অ্যাসিড ছুড়ে মারে। অত্যন্ত জ্বালা এবং ব্যথার কারণে আমি মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। তিনি আরও জানিয়েছিলেন যে সেখানে থাকা প্রত্যক্ষদর্শীরা পরবর্তীতে কী হবে তার জন্য বেশ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কিন্তু তাদের সাহায্যের হাত বাড়াননি। অবশেষে একজন লোক এসে তার মুখে জল ঢেলে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তাকে হাসপাতালে আনার সাথে সাথে তার মুখে 20 বালতি জল ঢালা হয়েছিল। সেই সময় যখন তার বাবা আসে, তখন সে তার বাবাকে জড়িয়ে ধরে। অ্যাসিড প্রভাবের কারণে তার বাবার জামাও চলে গিয়েছিল। অ্যাসিড হামলার পর লক্ষ্মী তার অবস্থার কথা এভাবেই বর্ণনা করেছিলেন। লক্ষ্মী আরও জানান, নতুন চেহারাটি গ্রহণ করা তার পক্ষে বেশ বেদনাদায়ক ছিল। তিনি বলেছিলেন, আমি আর বাঁচতে চাইনি বলে আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু তার মৃত্যুর পরে বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কথা ভেবে তিনি আর মৃত্যুর কথা ভাবেননি। 2012 সালে তার ভাই অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকরা বলেছিলেন যে সে আর বাঁচবে না। এটি শোনার পর তার বাবা হার্ট অ্যাটাকে মারা যান। লক্ষ্মীর পক্ষে এই সময়টি সবচেয়ে কঠিন সময় ছিল, কারণ তার বাবাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। এরপর তিনি কাজের সন্ধানে বার হন, কিন্তু কেউই তাকে চাকরি দিতে রাজি হননি। 2006 সালে তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। সেখানে তিনি কঠোর আইন গঠন করার জন্য বলেন এবং বিদ্যমান আইন সংশোধন করে অ্যাসিড বিক্রিতে নিষেধাজ্ঞার আহ্বান জানান। 8 বছর অবিরাম লড়াইয়ের পর 2013 সালে সুপ্রিম কোর্ট একটি আইন পাশ করে, যেখানে অ্যাসিডের বিক্রয় ও ক্রয়কে সীমাবদ্ধ করার কথা বলা আছে। এরপর লক্ষ্মী স্টপ অ্যাসিড অ্যাটাক ক্যাম্পেইনে যোগ দেন এবং অ্যাসিড আক্রান্তদের সহায়তা করেন। বর্তমানে লক্ষ্মী তার নিজস্ব প্রচার স্টপ সেল অ্যাসিডের নেতৃত্ব দেন, যার মূল লক্ষ্য হল অ্যাসিড আক্রমণ এবং অ্যাসিড বিক্রির বিষয়ে সচেতনতা বাড়ানো। নিউ এক্সপ্রেসে প্রচারিত উড়ান নামে একটি টেলিভিশন শোতেও তিনি হোস্ট হিসেবে কাজ করেছেন। 2014 সালে তিনি আমেরিকার তৎকালীন ফার্স্ট লেডি মিশেল ওবামার কাছ থেকে ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এছাড়াও 2019 সালে তিনি ইউনিসেফ থেকে ইন্টারন্যাশনাল ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। লক্ষ্মী আগরওয়ালের মতে বাহ্যিক সৌন্দর্যে কিছু যায় আসে না। তিনি বলেন, উসনে মেরে চেহারে পে অ্যাসিড ডালা হে, মেরে স্বপ্নও পে নাহি।
কয়েক বছর ধরে লক্ষ্মী আগরওয়াল অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া অন্যান্য অনেকের পাশে দাঁড়িয়েছেন, তাদের সাহস জুগিয়েছেন। আমরা এমন শক্তিশালী নারীকে স্যালুট জানাই, যিনি হাল ছাড়েননি এবং একজন সত্য যোদ্ধার মতো জীবনযাপন করছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আজকের পর্বটি সম্পর্কে আপনাদের মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্ট বক্সে কাম্য। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।